নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ওয়ান লাইনের কিছু জি কে প্রশ্ন উত্তর তোমাদের জন্য যারা ফুটেসায় এক্সামের প্রিপারেশান নিচ্ছ একদম কাছেই এসে গেছে এক্সাম হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি সেই কারণে খুব ভালোভাবে তোমাদের এই মুহূর্তে জেনারেল নলেজ টপিকটা খুব ভালোভাবে তৈরি করে রাখতে হবে যত প্রশ্ন পারো রেডি করে রাখো তোমাদের এক্সামের জন্য আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে তোমাদের প্রিপারেশান কেমন তোমরা জানাও আমাদের কমেন্টে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আরো নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করো পাশে থাকা বাটনটি ক্লিক ফর অল তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন কত বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয় সঠিক উত্তর পাঁচ বছর দু নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে সঠিক উত্তর রাজস্থান তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি ধাতু নয় উত্তর ফসফরাস চার নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী উত্তর তুলা পাঁচ নম্বর প্রশ্ন কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত উত্তর মুম্বাই ছ নম্বর প্রশ্ন কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লন্ডন সাত নম্বর পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল উত্তর আঠারোশো সতেরো সালে আট নম্বর নাইজার কোথাকার প্রধান নদী উত্তর পশ্চিম আফ্রিকা নম্বর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন উত্তর মীরা সাহিব ফতিমা বিবি দশ নম্বর ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশন ব্যাংক হল উত্তর এয়ার চিপ মার্শাল এগারো নম্বর পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত উত্তর ইতালি বারো নম্বর ডাব্লিউ এইচ সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা তেরো নম্বর গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদের পণ্ডিত ছিলেন উত্তর চড়ক চোদ্দ নম্বর কোন দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে হিসি শব্দ হয় উত্তর কার্বন ডাইঅক্সাইড পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন শ্রেণীভুক্ত উত্তর উভচর নম্বর প্রশ্ন আওয়ার একক উত্তর ক্ষমতা নম্বর সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে উত্তর ফিউশন আঠেরো নম্বর কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন উত্তর রবার্ট কোচ উনিশ নম্বর চিংড়ির রেচন অঙ্গের নাম কি উত্তর সবুজ গ্রন্থি কুড়ি নম্বর চিংড়ির গমন অঙ্গের নাম কি উত্তর প্লিওপট একুশ নম্বর মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে উত্তর পঁচিশ বছর বাইশ নম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত বছর উত্তর সিক্সটি ফাইভ বছর তেইশ নম্বর হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে উত্তর রাজ্যপাল চব্বিশ নম্বর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পঁচিশ নম্বর ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল উত্তর উনিশশো উনষাট সালে ছাব্বিশ নম্বর সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে উত্তর গ্রেট ব্রিটেন সাতাশ নম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন উত্তর রাষ্ট্রপতি আঠাশ নম্বর বৃক্কের ভিতরের স্তরকে কী বলে উত্তর মেডালা উনতিরিশ নম্বর ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি। উত্তর ওয়ার্ড তিরিশ নম্বর কাঁচ তৈরিতে কি কি কাঁচামালের প্রয়োজন হয় উত্তর বালি সোডা ও চুনাপাথর একত্রিশ নম্বর স্তন্যপায়ী প্রাণীর করটির সংখ্যা কত উত্তর বারো জোড়া বত্রিশ নম্বর কোন রাশির একক ডাইন সেকেন্ড উত্তর বল তেত্রিশ নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন উত্তর চিত্তরঞ্জন দাস চৌত্রিশ নম্বর অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি উত্তর অমরাবতী পঁয়ত্রিশ নম্বর বাবুজি নামে কে পরিচিত উত্তর জগজীবন রাম ছত্রিশ নম্বর ঘূর্ণিঝড় ফণি শব্দের অর্থ কি উত্তর সাপ সাঁত্রিশ নম্বর ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর রাজস্থান আটত্রিশ নম্বর পূর্ব রেলের সদর দপ্তরের নাম কি উত্তর কলকাতা নম্বর বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় উত্তর একুশে মার্চ চল্লিশ নম্বর বিশ্ব এডস দিবস কবে পালিত হয় উত্তর পয়লা ডিসেম্বর একচল্লিশ নম্বর তামাশা কোন রাজ্যের নৃত্য উত্তর মহারাষ্ট্র বিয়াল্লিশ নম্বর ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য উত্তর তামিলনাড়ু তেতাল্লিশ নম্বর র্যাটক্লিফ লাইন কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা উত্তর ভারত ও পাকিস্তান চুয়াল্লিশ নম্বর ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে উত্তর পাকিস্তান ও আফগানিস্তান পঁয়তাল্লিশ নম্বর থালাসেমিয়ার রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় উত্তর হিমোগ্লোবিন টেস্ট ছেচল্লিশ নম্বর টাইফয়েড রোগ শনাক্তকরণের জন্য কোন টেস্ট করা হয় উত্তর টাইফিউট সাতচল্লিশ নম্বর রিকেট রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় উত্তর অস্থি আটচল্লিশ নম্বর ধানের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর চব্বিশ ঊনপঞ্চাশ নম্বর কলেরা রোগের জীবাণুর নাম কি উত্তর ভিভ্রীয় কলেরি পঞ্চাশ নম্বর পোলিও রোগের জীবাণুর নাম কি উত্তর পোলিও ভাইরাস একান্ন নম্বর এ সি টি এইচ এর পুরো নাম কি উত্তর অ্যাজেনোকর্টিকো ট্রফিক হরমোন বাহান্ন নম্বর অয়েল অফ ভিট্রিয়াল কোনটির অপর নাম উত্তর সালফিউরিক অ্যাসিড তিপ্পান্ন নম্বর টাইফয়েড রোগের টিকার নাম কি উত্তর টাইফয়েড ভ্যাকসিন অ্যামিবার অঙ্গের নাম কি উত্তর সংকোচি গহ্বর পঞ্চান্ন নম্বর কেঁচোর গমন অঙ্গের নাম কি উত্তর সিটা ছাপ্পান্ন নম্বর রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত উত্তর পঁয়ত্রিশ বছর সাতান্ন নম্বর হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত উত্তর বাষট্টি বছর আটান্ন নম্বর ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান উত্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনষাট নম্বর ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান উত্তর রাষ্ট্রপতি ষাট নম্বর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর বি আর আম্বেদকর শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে ছিল গুরুত্বপূর্ণ ওয়ান লাইনের কিছু জিকে প্রশ্নোত্তর প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন কোন টপিকের ওপর আরও ভিডিও দেখতে চাও যদি আজকের ভিডিও আমাদের ভালো লেগে থাকে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ